আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষক অর্থনীতি আদিলউদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের বা বাজারে ফার্মের ভারসাম্য অর্থাৎ স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে। অর্থাৎ একচেটিয়া বাজারটা কি, আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। একচেটিয়া বাজার হচ্ছে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে তা এবং অসংখ্য ক্রেতা থাকে, তাকে একচেটিয়া বাজার বলা হয়। একচেটিয়া বাজারে কতগুলো বৈশিষ্ট্য নিয়েও আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব একচেটিয়া বাজারে দাম নির্ধারণে করে কিভাবে দাম নির্ধারণ নিয়েও আমরা আলোচনা করেছি, কিন্তু একচেটিয়া বাজার কোন কোন পরিস্থিতিতে তোমাদের সর্বাধিক মুনাফা অর্জন করতে পারে এবং কি কি শর্তের ভিত্তিতে সেগুলো করে থাকে, এগুলো নিয়ে আলোচনা করব। আমি ভারসাম্যের দুইটা শর্ত লিখে রেখেছি এবং ভারসাম্যের এই দুইটা সম্পর্কে শর্ত সম্পর্কে আমরা সবাই জানি। অর্থাৎ ভারসাম্যের যে দুইটা শর্ত রয়েছে সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার একই শর্ত বহন করে। যেমন খেয়াল করি যে ভারসাম্যের শর্ত আমি এক আর দুই লিখেছি। কি লিখেছি? এমসি সমান এমআর প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ প্রথম শর্ত। বা এই প্রথম শর্ত কি? এমসি সমান এমআর রেখা। এমসি কি? প্রান্তিক ব্যয় ও সমান প্রান্তিক আয় রেখা, যেখানে পরস্পর সমান হবে সেটাই হবে প্রয়োজনীয় শর্ত। দ্বিতীয় শর্তটা লিখেছি এমসি গ্রেটার দেন এমআর অথবা এমআর লেস দেন এমসি, যা পর্যাপ্ত শর্ত বা তৃতীয় শর্ত। তাহলে কি হবে এটা, যে এমআর এমসি থেকে ছোট হবে, অর্থাৎ এমআর রেখা নিচে অবস্থান করবে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে উপরের দিকে সেট করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এ কথাটার অর্থ হচ্ছে একটি ফার্ম ততক্ষণ পর্যন্ত তোমার মুনাফা অর্জন করবে যতক্ষণ প্রান্তিকায় বড় থাকবে, ততক্ষণ পর্যন্ত সে উৎপাদনের পরিমাণ বাড়াতেই থাকবে এবং মুনাফা অর্জন করবে। আর যখন সে মুনাফাটা প্রান্তিক ব্যয় আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন সে মুনাফাটা তোমার কমতে থাকবে এবং তোমার হচ্ছে তোমার প্রান্তিক ব্যয় আস্তে আস্তে তোমার যত উপরে উঠতে থাকবে, অর্থাৎ এমআর রেখাকে প্রান্তিকার যত উপরে উঠতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার প্রান্তিক আয় নিচে থাকবে এবং প্রান্তিক ব্যয় উপরে থাকবে, তখন ফার্ম মুনাফার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। এটাই হচ্ছে এই দুইটা শর্তের মূল কথা। এছাড়াও একচেটিয়া বাজারে তিন অতিরিক্ত আরও তিনটি শর্ত রয়েছে। সে তিনটি শর্ত কী কী? একটি হচ্ছে পি বা এআর। আমরা আগেই জানি যে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার এই দুই বাজারেই দাম এবং এআর একই কথা বলা হয়েছে। কারণ বাজারে একটা কলমের দামও যা গড়, আর কলমের দাম যে দামে বিক্রি হচ্ছে সে দামটা বলা হচ্ছে, আবার একটা কলমের দাম গড় আয় বলতে যে দামে বিক্রি হচ্ছে সেটাকে বলা হয়। এর জন্য দাম বা এআর সমান যদি এসি হয়, সমান যদি শূন্য মান বের হয়, তাহলে সেটা হবে স্বাভাবিক মুনাফা। এটা হবে কি? স্বাভাবিক মুনাফা। তাহলে এআর সমান এসি যদি হয়, তাইলে ফার্ম সব সময় স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আবার আমরা কথাটা বলি, দাম গড় আয় এবং গড় ব্যয় যদি পরস্পর সমান হয়, তাহলে সেখানে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্ত হচ্ছে, মানে অতিরিক্ত দ্বিতীয় শর্ত হচ্ছে, এআর যদি বড় হয়, অর্থাৎ গড় আয় যদি বড় হয় এবং গড় ব্যয় যদি গড় ব্যয়ের চেয়ে আয়ের চেয়ে ছোট হয়, অর্থাৎ আয় বড় হবে এবং ব্যয় ছোট হবে, তাহলে সেটা হবে অস্বাভাবিক মুনাফা, অসরিয়ত অস্বাভাবিক মুনাফা বা লাভ বলা হয়। অর্থাৎ একটা ফার্ম এই অবস্থায় সর্বাধিক মুনাফা অর্জন করে থাকে, যেখানে আয় বেশি হবে এবং ব্যয় ছোট হবে। এবার আমরা দেখি
এসি যেখানে বড় হবে, এসি মানে কি গড় ব্যয়, অর্থাৎ যেখানে একটা কলম বা যে কোনো দ্রব্যের উৎপাদন করতে গড় ব্যয়টা বেশি হবে অর্থাৎ খরচ বেশি হবে, সেক্ষেত্রে আয় ছোট হবে এবং পরিবর্তনীয় ব্যয়টাও আরো ছোট হবে, সেক্ষেত্রেও মুনাফা তোমার লোকসানি অবস্থায় থাকবে। ফার্ম কোন অবস্থায় থাকবে? লোকসানে থাকবে। এই অবস্থা থেকেও ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। কেন চালিয়ে যাবে সেটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। এখন আমরা এই এক নাম্বারটা দিয়ে আলোচনা করতে পারি, অর্থাৎ পি এ আর সমান এসি আমরা চিত্রের মাধ্যমে দেখাবো, লেটারের মাধ্যমে দেখাবো, নাম্বারের মাধ্যমে অর্থাৎ গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে এই যে লাভ লোকসানটা আমরা নির্ণয় করব সেটা দেখতে পাবো। এখন আমি একটা চিত্র আঁকি এবং তার থেকে স্বাভাবিক অস্বাভাবিক মুনাফা আমরা বের করব। এটা ধরো একটা চিত্র, এই চিত্রে আমরা আগেই জানি যে একচেটিয়া বাজার ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ আর ও ওয়াই অক্ষে হচ্ছে টি আর এ আর ও এম আর রেখা, এম সি রেখা, এসি রেখা সবকে বোঝায়। তাহলে এটি আর কি মোট আয়, এ আর হচ্ছে গড় আয়, এম আর হচ্ছে প্রান্তিক আয়, এম সি হচ্ছে প্রান্তিক ব্যয় এবং এসি হচ্ছে গড় ব্যয়। এগুলো সব ও ওয়াই অক্ষ দ্বারা বোঝানো হয়েছে। এবং এই চিটিয়া বাজারে আমরা তিন অধ্যায় যখন করেছিলাম তখন দেখেছিলাম এই বাজারে একজন বিক্রেতা থাকার কারণে দামটা সে কম বেশি করতে পারে, দাম তার ইচ্ছা স্বাধীন। তার যদি মুনাফা অর্জন বেশি করতে হয় তাহলে সে দামটা বাড়িয়ে দেবে, আর যদি মনে করে না তার দামটা কমিয়ে কম লাভ করবে তাহলে সে দামটা কমাতে পারে। এই জন্য এই বাজারে এ আর এবং এম আর রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এই বাজারে একজনই দাম সৃষ্টিকারী বাজার বলা হয়, কারণ এই বাজার দামটা হচ্ছে তোমার ইচ্ছা স্বাধীন দাম নির্ণয় করে। এই জন্য এই বাজার সবসময় এ বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা দ্বারা দেখানো হয়। এখন আমরা দেখি এম আর, আমি আগেই বলেছি এম আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ যা প্রান্তিক আয় রেখা, আর এ আর হচ্ছে গড় অ্যাভারেজ রেভিনিউ যা গড় আয় রেখা। এখন আমরা প্রথম শর্ত দুটো পালন করে এই রেখায়, তাহলে কি হবে একটা আমরা উৎপাদন রেখা আঁকব। উৎপাদনের যে বিন্দুতে এম আর গেছে সেই বিন্দু দিয়ে এম সি রেখা যাবে, অর্থাৎ এখানে আমরা এম সি রেখা অঙ্কন করি। তাহলে আমরা কথাটা আবার দেখি, যে উৎপাদনের এম আর রেখার যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে এম সি রেখা যায়, যা আমরা ই বিন্দুতে বলতে পারি। এটা হচ্ছে ভারসাম্য বিন্দু নির্ণয়, এ বিন্দুতে ভারসাম্য বিন্দু বলা হয়। এবং ফার্মের প্রথম শর্ত পালিত হয়ে গেছে, যেটা আমরা এখানে লিখেছি এম সি সমান এম আর রেখা, যা এম সি সমান এম সি, এম সি সমান এম আর রেখা প্রয়োজনীয় শর্ত। এবং তাহলে দেখো এই ই বিন্দুতে এম সি সমান এম আর পরস্পর ছেদ করেছে, তাহলে প্রয়োজনীয় শর্ত এখানে শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রয়োজনীয় শর্তটা পালিত হয়েছে। এবার আমরা দেখি দ্বিতীয় শর্ত পালিত হয়েছে কিনা। দ্বিতীয় শর্তে কি বলা হয়েছিল, যে এম সি রেখা এম আর রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করবে। তাহলে দেখো এম সি রেখা এম আর রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করেছে, তাহলে ফার্মের দুইটি শর্তই এই ই বিন্দুতে পালিত হয়েছে। তার মানে এটাকে ভারসাম্য বিন্দু আমরা বলতে পারি এবং ফার্ম এই অবস্থায় মুনাফা অর্জন করতে পারে। এবং এখন কোন অবস্থায় ফার্ম মুনাফা অর্জন করে তা সম্পূর্ণ নির্ভর করে কিসের উপর শিক্ষার্থী বিন্দু, সেটা নির্ভর করে ব্যয়ের উপরে। অর্থাৎ ব্যয়টা, ব্যয় যদি আয় রেখার সমান হয়, যেখানে আমি এখানে লিখে রেখেছি ব্যয় যদি আয় রেখার সমান হয় তাহলে সেটা হবে স্বাভাবিক মুনাফা, ব্যয় যদি আয় রেখার নিচে অবস্থান করে তাহলে সেটা হবে অস্বাভাবিক মুনাফা, ব্যয় যদি আয় রেখার উপরে অবস্থান করে তাহলে সেটা হবে লোকসান। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখেছিলাম শুধু পার্থক্য কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একচেটিয়া বাজারের মধ্যে চিত্রগত পার্থক্য।
আর কোনো পার্থক্য নেই শিক্ষার্থীবৃন্দ, কারণ হচ্ছে মুনাফার সূত্র এক, ভারসাম্যের সূত্র এক, অতিরিক্ত সূত্রগুলো এক, সবই শর্তগুলো সেম। মুনাফার সূত্র আমি এখানে লিখে নিই, মুনাফা সমান তোমার টিআর বিয়োগ টিসি, অর্থাৎ মোট আয় বিয়োগ মোট ব্যয়। তাহলে আমরা এখানে মোট আয় সমান মোট ব্যয় যদি বিয়োগ ফল যদি লাভ হয় বা মুনাফার পরিমাণ হয়, তার মানে আমরা দেখতে পেলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের শর্ত, অতিরিক্ত শর্ত, মুনাফা সেম। শুধু পার্থক্য কি দেখতে পাচ্ছি গত ক্লাস থেকে, এই ক্লাসের পার্থক্য হচ্ছে চিত্রগত পার্থক্য, আর কি নামের পার্থক্য। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আরেকটি হচ্ছে একচেটিয়া বাজার। তাহলে আমরা আজকে একচেটিয়া বাজারে স্বাভাবিক মুনাফা অর্জন করলে কি হবে শিক্ষার্থীবৃন্দ, এসি রেখা অর্থাৎ গড় ব্যয় রেখা কোন বিন্দু দিয়ে যাবে, এই যে এআর রেখা, যে বিন্দুতে উৎপাদন মিলিত হয়েছে, অর্থাৎ এটা হবে এসি রেখা। তাহলে এই রেখায় যদি আমরা এভাবে পি একটা দিই এবং ওএম, তাহলে এখানে যদি এস বিন্দু দিই, তাহলে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদনের পরিমাণ পেয়ে গেলাম, দাম পেয়ে গেলাম, বিক্রয়ের পরিমাণ পেয়ে গেলাম, সবই পেয়ে গেছি। তাহলে এবার আমরা মুনাফা নির্ণয়ের সূত্রটা লিখে ফেলবো। মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে টিআর বিয়োগ টিসি। তাহলে টিআর এর সূত্র কি লিখেছিলাম, এআর গুণ কিউ বিয়োগ এসি গুণ কিউ, এসি গুণ কিউ এটা লিখেছিলাম, অর্থাৎ টিআর বিয়োগ এআর গুণ অর্থাৎ গড় আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে মোট আয় পাওয়া যায়, আবার গড় ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে মোট ব্যয় পাওয়া যায়। তাহলে এই কথাটাই আমরা লিখেছিলাম। তাহলে এই রেখায় আয় রেখা কতটুকু সেটা আমি গত ক্লাসে শিখিয়েছিলাম, কিভাবে আমরা আয়টা বের করব। তাহলে আয়টা বের করব কি, এ আর রেখায় এখানে এসে উৎপাদন রেখায় যে বিন্দুতে মিলিত হয়েছে সেই পুরা রেখাটাই হচ্ছে আয় রেখা। তাহলে এই রেখার নাম আমরা কি লিখতে পারি, ও পি, অর্থাৎ ও পি গুণ উৎপাদনের পরিমাণ কতটুকু, এই রেখাটুকু পুরাটাই হচ্ছে উৎপাদনের পরিমাণ। তাহলে ও এম বিয়োগ এসি, সেই একই নিয়মে যে গড় ব্যয়ের এইখান থেকে ধরে এখানে এসে উৎপাদনে যে বিন্দুতে মিলিত হবে সেইটুকুই হবে গড় ব্যয়, অর্থাৎ ও পি গুণ উৎপাদনের পরিমাণ আমরা আগেই জেনে গিয়েছি ও এম। এখন দেখো যে এ ওপি, ওপি মানে কি, এই রেখা। তাহলে এই রেখা সমান্তরাল এই রেখা আমরা বলতে পারি, আবার এই রেখা সমান্তরাল এই রেখা বলতে পারি। তাহলে এই চতুর্ভুজ বা আয়তক্ষেত্র রেখাটা আমরা যেহেতু আয় রেখার সাথে মিলিত হয়েছে, সেহেতু এই রেখাটাকে আমরা আয় রেখা মোট আয় রেখা বলতে পারি চতুর্ভুজকে। তাহলে আমরা কি লিখতে পারি, যদি এখান থেকে শুরু করি এখানে যাব, তাহলে ও এম, ও এম থেকে যাব এখানে, তাহলে এস, এস থেকে যাব এখানে, পি এখান থেকে ও লিখে ফেলেছি। এবার সেম একইভাবে আমরা আবার ও থেকে এম, এস, পি, ও, তার মানে এই অক্ষরগুলো লিখে ফেললেই আমাদের মোট ব্যয় বেরিয়ে যাবে। তাহলে ও এম এস পি যেহেতু একই একই সংখ্যা, বিয়োগ করলে জিরো, তাহলে এটা হবে হচ্ছে স্বাভাবিক মুনাফা। তাহলে আমরা আবার এই স্বাভাবিক মুনাফাটাকে মুছে দিয়ে এখন আমরা কি করতে পারি, সংখ্যা দ্বারা দেখাতে পারি। এটা দেখাইছি আমি তোমার কি রেখা দ্বারা, লেটার দ্বারা, আমরা কি দেখেছি লেটার দ্বারা। এখন যদি আমরা 10 আর এখানে যদি 50 দিই, তাহলে আমাদের কিভাবে মুনাফা নির্ণয় করব, অর্থাৎ সেম একইভাবে এ আর গুণ কিউ বিয়োগ এসি গুণ কিউ। তাহলে এ আর কত, এ আর রেখার এখান থেকে এসে এই বিন্দু কত, 50, আর উৎপাদন কত, 10, একেবারে এসি কত, এখানে এসে 50, তার মানে এই রেখাটা হবে হচ্ছে 50 গুণ
उत्पादन परिमाण दस ताले पाँचो वियोग पाँचो समान जीरो एटा गाणितिक व्याख्या तबे तुम्हारे परीक्षार क्षेत्रे बेशिरभाग क्षेत्रे संख्यार माध्यमे आसबे तुम्हारे सहज हबे तोमरा क्षेत्रफलटा निर्णय करते आमी क्लासे देखेछि छेलेमेयेरा एकटु बेर करते कष्ट हय ताहले कष्ट नेई बाट ओरा मने करे कारण एकटा चतुर्भुज थेके आरेकटा क्षेत्रफल बाद दिते हय बाद दिये बाकी क्षेत्रफलटा बेर करते हय किन्तु अवश्य स्वाभाविक मुनाफार क्षेत्रे एकटाई क्षेत्रफल एई स्वाभाविक मुनाफाटा निर्णय करा सहज তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা স্বাভাবিক মুনাফাটা নির্ণয় করে ফেললাম এবার আমরা অস্বাভাবিক মুনাফাটা নির্ণয় করব তাহলে অস্বাভাবিক মুনাফা নির্ণয়ের ক্ষেত্রেও একই সেম জিনিস লাগবে আমি এটা আবার মুছে দিই আবার তোমাদের আঁকাটা তোমরা আঁকাটা খেয়াল করবা যে কিভাবে আমি আঁকছি তাহলে তোমাদের জন্য সহজ হবে তোমাদের জন্য সহজ হবে তোমরা আঁকতে নিজেরাই পারবা দেখো লম্ব অক্ষ ভূমি অক্ষ लम्ब अक्ष भूमि अक्ष रेखा थेके एकटा उत्पादनेर परिमाण देब उत्पादनेर परिमाण ओ एम एवं जे बिंदु थेके एम आर मिलित होयेछे सेखाने आमरा एम सी रेखा दीब जा भारसाम्य बिंदु एवं ए भारसाम्य बिंदुते ख्याल करो भारसाम्य उभय शर्त पालित हो गए मुनाफा अर्जुन सूत्र मुनाफा टीआर मान एआर टी सी मान ए सी नहीं ए सी अंकन करबुते जेहेतु आई रेखा एबार व्यय रेखा तक अस्वाभाविक मुनाफार क्षेत्र एआर बड़ हो ए सी छोट हो ए सी रेखा नीचे एक क्षेत्रफल के लिए तरज दिए ए सी रेखा जाए पी जीरो अन् संख्या दी तेल तुम्हारे बुझते सुविधा हो एन दी एट एस दी एट टी दी ख्याल करो ख्याल करो जो कि मुनाफाटा निर्णय करब आप सूत्र माध्यम लिखब कि एआर गुण किऊ वियोग ए सी गुण কিউ এটা লিখে ফেলব এবং এটার ক্ষেত্রে সেম একই ভাবে আইটা স্থির থাকবে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বলেছিলাম যে আইটা সম্পূর্ণ স্থির থাকবে শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে ব্যয় ব্যয়ের পরিবর্তনের কারণে কিন্তু আমরা কি বলেছি যে ফার্ম লাভে আছে না স্বাভাবিক মুনাফা আছে না লোকসানে আছে সেটা নির্ণয় করা হয় তাহলে আয় আগে যা ছিল তাই অর্থাৎ এই রেখাটি হচ্ছে আই রেখা তাহলে কত ওপি গুণ উৎপাদনের পরিমাণ ও এম এবার ব্যয় খেয়াল করো ব্যয় আই থেকে নিচে নেমে আসছে তাহলে ও এন পরিমাণ গুণ ও এম এবার খেয়াল করি এখানে যদি আই রেখা ধরো এই রেখাটা নাই এই রেখাটা নেই তাহলে পুরাটা ক্ষেত্রফল হচ্ছে বা চতুর্ভুজ হচ্ছে I তাহলে O M S P এটা হচ্ছে I এবার ব্যয় আমরা যদি এটা ধরে নি তাহলে ব্যয় হবে O M T N O M T N এটা হচ্ছে ব্যয় এখন খেয়াল করো মোট ক্ষেত্রফল ছিল I এবং এই ক্ষেত্রফল থেকে এই রেখাটুকু বাদ দিয়ে দিয়েছি তাহলে এই রেখাটুকু যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে বাকি থাকলো তোমার এই যে সাদা বৃত্ত সাদা ক্ষেত্রফল এই সাদা অংশের ক্ষেত্রফলটাই হচ্ছে অস্বাভাবিক মুনাফা বা লাভ তাহলে আমরা কিভাবে লিখব এই যে শুধু এখান থেকে শুরু করে এখানে এখান থেকে শুরু করে এখানে অথবা এখান থেকে শুরু করে এখানে 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 অথবা এখান থেকে শুরু করে এখানে 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 অথবা এখান থেকে শুরু করে এখানে এভাবে তুমি যেভাবে মাথা থেকে নিবা সেই মাথার ক্ষেত্রফলটা শেষ করবে তাহলে আমরা লিখে কি এন টি এস পি এটা হচ্ছে ফার্মের লাভ এখন আমি এটা দেখা গেলাম তোমার লেটারের মাধ্যমে এবার আমি যদি সংখ্যার মাধ্যমে প্রকাশ করি সংখ্যার মাধ্যমে প্রকাশ করলে কি হবে এতটুকু মুছে দেব আর বাকি অংশটুকু থেকে যাবে
তাহলে বাকি অংশটুকু থেকে গেলে খেয়াল করি এখানে যদি আমরা দিই তোমার এখানে যদি দিই হচ্ছে 20 এখানে 20 এখানে 10 এই জায়গা 30 এরকম যদি সংখ্যা দিই তাহলে কেমন হবে তাহলে দেখো এয়ার কত এয়ার হচ্ছে 30 সরি কলমটা লেখা হচ্ছে না এখন খেয়াল করো যে আমরা এখানে 30 ধরেছি গুণ কত উৎপাদনের পরিমাণ 20 বিয়োগ এখন ব্যয়ের পরিমাণ কত আমরা আগে এভাবে শিখেছিলাম তাহলে 10 গুণ 20 10 গুণ 20 তাহলে 3 2 6 2 0 600 আর 2 1 কে 2 2 0 200 তাহলে 400 হচ্ছে লাভ তাহলে ফার্ম এভাবে তোমার অস্বাভাবিক মুনাফা অর্জন করে থাকি তাহলে শিখেছি বিনা আমরা দুইটা অলরেডি শিখে ফেলেছি একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা এবার আমরা শিখব তোমার হচ্ছে লোকসান লোকসানের ক্ষেত্রে আমরা এতটুকু রেখে দেব এবং এই এসি কে উপরের দিকে তুলে দিব এসি কে কি করব উপরের দিকে তুলে দিব তার মানে এসি আবার এই বিন্দুতে যাবে যার নাম আমরা এসি 1 দিতে পারি এবং এটা 40 দিতে পারি তাহলে এই অবস্থানে যদি থাকে ফার্ম তোমার এটা যদি না থাকে এটা যদি ধরে নিলাম আমরা এটা নেই এটা নেই এটা নেই তাহলে আমাদের কি আসবে তাহলে ফার্ম যদি এই অবস্থানে থাকে তাহলে ফার্মের লাভ লোকসান নির্ণয় করতে পারে ফার্ম লোকসানে আছে কেন লোকসানে আছে কারণ এয়ার থেকে এসি বড় হয়ে গেছে এ আর এস বিন্দুতে আর এখানে তোমার এম কিউ বিন্দু হচ্ছে উপরে অর্থাৎ এই কিউ হচ্ছে উপরে থাকার কারণে ব্যয় বেশি হয়ে গেছে অর্থাৎ তুমি এই কলমটাই যদি আমরা ধরি এই কলমটা খরচ হয়েছিল 40 টাকা আর বাজারে বিক্রি হচ্ছে 30 টাকা তাহলে ফার্ম লোকসানে আছে এটা অবস্থানও ফার্ম উৎপাদন চালিয়ে যাবে কি যাবে না সেই প্রশ্ন আসে আবার গ নম্বরে আসে ফার্মের স্বাভাবিক মুনাফা সরি ফার্মের লাভ লোকসান নির্ণয় করো তাহলে আমরা লাভ লোকসানটা আগে নির্ণয় করি তাহলে আগে লাভ লোকসান নির্ণয় করলে এআর কত 30 এআর হচ্ছে 30 উৎপাদনের পরিমাণ কত 20 বিয়োগ এসি কত 40 গুণ উৎপাদনের পরিমাণ কত 20 তাহলে কত আসলো 3 2 600 বিয়োগ 4 2 800 সমান মাইনাস 200 এই 200 হচ্ছে লোকসানে আছে ফার্ম কারণ যেহেতু মাইনাস বের হলে ফার্ম লোকসানে আছে আমরা আগেই দেখেছি 10 মাইনাসে অর্থাৎ 40 টাকা খরচ হচ্ছে কলমটা তৈরি করতে কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা তার মানে একজন উৎপাদনকারী অলরেডি 10 টাকা খরচ কম হচ্ছে মানে উৎপাদনের বিক্রি করতেছে 10 টাকা কমে কিন্তু গড় যখন হিসাব করি তখন সেটা 200 টাকা লস হচ্ছে এখন দেখো ফার্ম যদি উৎপাদন চালিয়ে যায় তাহলে এই অংশটুকু লস খাবে এখানে আবার এখানে একটা আসে সেটা কি এই এই অবস্থা আসলে এ বি সি আসে এ বি সি আসলে কি হবে গড় পরিবর্তনীয় ব্যয় তাহলে আবার খেয়াল করো শিখাচি বিন্দু যে এই অবস্থায় ফার্ম কি উৎপাদন চালিয়ে যাবে কি চালিয়ে যাবে না উৎপাদন চালিয়ে যাবে কেন চালিয়ে যাবে কারণ চালিয়ে গেলে তার এই 200 টাকা লস হবে অর্থাৎ এই ক্ষেত্র ছায়াবৃত্ত ক্ষেত্রফলটুকু লস হবে আর যদি সে উৎপাদন বন্ধ করে দেয় তাহলে 600 টাকার সমান সরি এই 800 টাকার সমান তার হচ্ছে লস হবে তার মানে উৎপাদন যদি বন্ধ করে দেয় তাহলে এই পুরো ক্ষেত্রফলটুকুই তার লস অর্থাৎ ও এখানে যদি এম দি ও এম কিউ এবং এখানে পি বা এরকম যদি এম যাই থাকুক এইসব সংখ্যা যদি থাকে তাহলে পুরো ক্ষেত্রফলটাই তার লস আর যদি সে উৎপাদন চালিয়ে যায় তাহলে এই যে তোমার পরিবর্তনশীল ব্যয়ের
সম্পূর্ণ অংশ অর্থাৎ এবিসি গড় পরিবর্তনীয় ব্যয় অর্থাৎ গড় পরিবর্তনীয় ব্যয়ের পুরা অংশটুকু উঠে আসছে, তার মানে এই পুরা ক্ষেত্রফল তো উঠছে, সাথে স্থির ব্যয়ের কিছু অংশ এতটুকু উঠে যাচ্ছে, তার মানে এই পুরা অংশটুকু ক্ষেত্রফল যখন তার উঠে যাচ্ছে, এইটুকু যখন তার উঠে যাচ্ছে, বাকি এই ক্ষেত্রফল অংশটুকু তার লস হচ্ছে। সেজন্য উৎপাদন চালিয়ে গেলে ফার্মের লস কম হবে, আর উৎপাদন বন্ধ করলে পুরাপুরি এই 800 টাকাই তার লস হয়ে যাবে, আর উৎপাদন চালিয়ে গেলে -200 লস হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তারা লস করেও ফার্ম উৎপাদন চালিয়ে যাবে কেন? কারণ ফার্ম যদি উৎপাদন চালিয়ে যায় তার লসটা কম হবে। এখানে মনে রাখা দরকার যে আমরা ওইখানে মনে রেখেছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে, কিন্তু একচেটিয়া বাজার স্বল্পকাল এবং দীর্ঘকাল উভয় সময়ই সে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। এই যে দীর্ঘ সময়ে যখন আসবে তখন ফার্ম এটা পুষিয়ে নিয়ে আবার সে লাভ করতে পারে, এই জন্য ফার্ম সবসময় উৎপাদনটা চালিয়ে যাবে সামান্য কিছু লস নিয়ে। তাহলে এই কথাটা আমি আর একবার বলছি যে পরিবর্তনীয় ব্যয়ের সম্পূর্ণ অংশ উঠবে, সাথে স্থির ব্যয়ের অল্প সংখ্যক অল্প অংশ উঠে আসবে, বাকি টুকু সে লস খাবে, এই জন্য উৎপাদন সে চালিয়ে যাবে। এক্ষেত্রেও তোমার একটা প্রশ্ন আসে কি টিএফসি নির্ণয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেও দেখেছিলাম যে কিভাবে তোমার স্থির ব্যয় বের করতে হয়, তাহলে এখানে স্থির ব্যয় সূত্র হচ্ছে টিসি বিয়োগ টিভিসি, টিসি এর সূত্র হচ্ছে এসি গুণ কিউ, আর টিভিসি এর সূত্র হচ্ছে এবিসি গুণ কিউ। তাহলে এসি কত? 40, 40 গুণ কত? 20, আর এবিসি কত? 10, তাহলে 10 গুণ 20 তাহলে কত? 800 বিয়োগ 200 সমান কত? 600। এই 600 হচ্ছে তার স্থির ব্যয়। তাহলে স্থির ব্যয়ের এই যে পরিবর্তনশীল ব্যয় কত? 200, তার মানে পরিবর্তনশীল ব্যয়ের এই 200 তো উঠবেই এবং স্থির ব্যয় কত? 600। এই 600-রও 400 উঠে আসছে, তার মানে কি এই যে 400 আর 200 600, 600 টোটালেই উঠে আসছে। উঠে আসার পরে বাকি -200 তার হচ্ছে লস হচ্ছে। এই জন্য কথাটা বলা হয় যে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে, তার কারণ হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের সম্পূর্ণ অংশ অর্থাৎ এই 200, এই 200 তো উঠবেই, সাথে স্থির ব্যয়ের অংশ বিশেষ উঠবে, 600 উঠবে না তার অংশ বিশেষ, তার মানে এই 200 আর সাথে এই 600 400 তার মানে 600 উঠে আসবে। উঠে আসে ফার্মের লোকসান হবে কত? মোট ব্যয় ছিল কত? 800, তার মানে 600 যদি উঠে আসে তাহলে বাকি তোমার কত? -200 লস হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা শিখলাম একচেটিয়া বাজারের স্বল্পকালের ভারসাম্য নির্ণয়। যেহেতু আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যটা দেখেছি, একচেটিয়া বাজারেরও ভারসাম্য দেখলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ভারসাম্যের শর্ত এক, অতিরিক্ত শর্ত এক, মুনাফার নির্ণয়ের সূত্র এক, তার মানে সব এক, বের করার পদ্ধতিও এক, শুধুমাত্র চিত্রগত পার্থক্য রয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র আর একচেটিয়া বাজারের চিত্র পুরাটাই আলাদা, কিন্তু বের করার পদ্ধতি শুধু মানে বের করার পদ্ধতি এক, শুধু চিত্রগত পার্থক্য। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এই তিনটা চিত্র আবার পরপর একসাথে এঁকে পার্থক্যটা একটু দেখি যে কোনটা স্বাভাবিক মুনাফা আর কোনটা অস্বাভাবিক মুনাফা এবং কোনটা লোকসান সেটা নির্ণয় করি। এখানে একটা চিত্র আঁকি, তিনটারই আমরা এ আর এম আর এ আর
এবার দিব তারপরে কি দিব তোমরা একটু খেয়াল করো আঁকানোটা তাহলে তোমরা নিজেরাই খাতায় আঁকতে পারবা তাহলে উৎপাদনের পরিমাণ দিলাম এবং নিচের গুলো সব হচ্ছে এমআর নিচের গুলো কি সব এমআর আর উপরেটা সব এআর উপরেটা সব এআর নিচেটা সব এমআর এবং উৎপাদনে যে বিন্দুতে এমআর মিলিত হয়েছে সেই বিন্দু দিয়ে যাবে ভারসাম্য বিন্দু তাহলে আমরা সবগুলোরই ভারসাম্য বিন্দু লিখে ফেলি সবগুলোই ভারসাম্য বিন্দু এবং সবগুলোরই একটা নাম দিই এখন আমরা মুনাফাটা কিসের উপর নির্ভর করে ব্যয়ের উপরে নির্ভর করে তাহলে ব্যয়টা কি যদি এ আর রেখা দিয়ে যায় এ আর রেখা দিয়ে যায় তাহলে এটা হবে স্বাভাবিক মুনাফা এ আর যদি নিচ দিয়ে যায় তাহলে সেটা হবে অস্বাভাবিক মুনাফা এ আর যদি উপর দিয়ে যায় তাহলে সেটা হবে লোকসান তাহলে এভাবে আমরা ফার্মের লাভ লোকসান নির্ণয় করতে পারি এটা হচ্ছে লোকসান তাহলে খেয়াল করো তিনটা চিত্রই আমি পরপর তোমাদের একে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আবার খেয়াল করি দেখো এসি এবং গড়াই যেখানে একই বিন্দুতে মিলিত হয় সেটা হবে স্বাভাবিক মুনাফা এটা কি স্বাভাবিক মুনাফা এটা হবে লাভ কারণ এ আর এর থেকে এসি রেখা নিচে অবস্থান করেছে অর্থাৎ এ আর এর নিচে ক্ষেত্রফল হয়েছে এই নিচে ক্ষেত্রফল হলে সেটা হচ্ছে লাভ হয় আর এ আর রেখা যদি উপরে ক্ষেত্রফল হয় সেটা হবে লোকসান তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা একচেটিয়া বাজারের ভার একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করলাম আর চতুর্থ অধ্যায়ে শেষ কথা শেষটা নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে আমি নয় অধ্যায় পড়াবো নয় অধ্যায়ে যে ভোগ ব্যয় অপেক্ষক আয় রেখা কিভাবে অঙ্কন করতে হয় সঞ্চয় রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেগুলো নিয়ে পরপর ক্লাসগুলো নিব আমরা চতুর্থ অধ্যায় মোটামুটি একটা অনেকগুলো ক্লাসের মাধ্যমে শেষ করলাম আগামী নয় অধ্যায় ক্লাস করার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আজকে তো বেশি হয়নি